পিৎজা ফুচকাটাতে কোনো রকম চিজ ব্যবহার করব না, কারণ আমার কাছে চিজ নেই কো। তো আমি যেভাবে পিৎজা তের চিজ ফুচকা ইতুর মা, তো আমি আজকের এই পিৎজা ফুচকাটাতে কোনো রকম তের কলা পিৎজা ফুচকা চুপ হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি শ্রেয়সী। আর আজকের ভিডিও দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ ভিডিও। তো বাঙালির ইমোশন মানেই হচ্ছে বিরিয়ানি আর ফুচকা। তো কয়েকদিন আগেই আমি আমার চ্যানেলে পোস্ট করেছি বিরিয়ানি ইটিং ফর 24 আওয়ার্স, আর আজকে করতে চলেছি ফুচকা ইটিং ফর 24 আওয়ার্স। তো যারা যারা এখনো সেই বিরিয়ানি চ্যালেঞ্জের ভিডিওটা দেখোনি তাদের জন্য বলবো, ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে দেখতে পারো, অথবা ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, সেখান থেকেই দেখতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা চলো আজকে চ্যালেঞ্জটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর নিজেদের বন্ধুদের গ্রুপে আমার ভিডিওটা শেয়ার করতে পারো যদি ভালো লাগে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আমি পার্সোনালি খুব একটা ফুচকা লাভার না, তবে হ্যাঁ খেতে পছন্দ করি মাঝে সাঝে। প্রায় 2-3 মাস আগে খেয়েছিলাম যখন প্রথম লকডাউন শুরু হয়েছিল। তো এই লকডাউনে নিশ্চয়ই প্রত্যেকেই ফুচকা বানাতে শিখে গেছে, আমিও 2-3 বার বানিয়েছিলাম। প্রথম কয়েকবার ফেল হয়েছিলাম, তারপরে কিন্তু বেশ ভালোই বানিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে কয়েক ধরনের ফুচকার রেসিপিও শেয়ার করব, সেগুলোও দেখতে থাকো। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমি কিভাবে ফুচকা বানিয়েছি, আর তারপরে আমার ব্রেকফাস্টের জন্য প্রথম ফুচকাটা নিয়ে আসা যাক। তো বন্ধুরা, এখানে আমাদের ফুচকা বানানোর জন্য লাগছে সুজি। আমি এখানে 1 কাপের 4/3 ভাগ পরিমাণ সুজি এখানে নিয়ে নিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা। এখানে যদি মাপটা আমরা 1/2 কাপ অনুযায়ী ধরি, তাহলে 1/2 কাপ সুজিতে আমাদের 2 টেবিল স্পুন ময়দা লাগবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু করে বেকিং সোডা। ভালো করে এখন সবকিছু মিশিয়ে নিচ্ছি। তো এখানে এটা মেশানো হয়ে গেলে আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নেব। একবারে সব জলটা দেব না, অল্প অল্প করে মাখতে থাকবো। এখন এই ডোটা শক্ত আছে, তাই জন্য আমাদেরকে আরো একটু মেখে নিতে হবে। এই ডোটা খুব একটা শক্ত মাখলে হবে না, অল্প একটু নরম রাখতে হবে, কারণ এটা রেস্ট করার পর ডোটা তাহলে পারফেক্ট হয়ে যাবে। তো ব্যাস এটা মাখা হয়ে গেছে। এখন আমি একটা ভিজে কাপড় চাপা দিয়ে এটাকে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি কাপড়টা খুলে নিলাম, আর এখন 1 মিনিট মতো এটাকে আরেকটু মেখে নিচ্ছি। তো এর মধ্যে থেকে এখন আমি ছোট ছোট কিছু লেচি কেটে নিচ্ছি। তোমরা চাইলে একদম ছোট সাইজের লেচি করেও একটা একটা করে ফুচকাগুলো বেলতে পারো, বাট আমি এখানে এটাকে কেটে করব, আমার কাছে এই প্রসেসটা সহজ লাগে, তাই আমি এখানে বেলে নেব আগে। তো ব্যাস এখানে এটা বেলা হয়ে গেছে। এখন আমি একটা কোটো ঢাকনা নিয়েছি, দেখতে পাচ্ছ এই ধরনের সাইজের। তোমরা যে কোনো ধরনের গ্লাস অথবা কাটার ইউজ করতে পারো। তো এখন আমি এটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি তুলে দেখাচ্ছি, দেখো একদম কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটা হবে, আবার খুব বেশি মোটাও কিন্তু হবে না। তো ব্যাস এখন এগুলোকে আমরা ভাজবো। তার জন্য এখানে কড়াইতে আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি তেলের মধ্যে ফুচকাটাকে দিয়ে ওপর থেকে একটু চাপ দিচ্ছি, তাহলেই দেখো ফুলে যাচ্ছে ফুচকাগুলো। তেলটার দিকে কিন্তু আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, যাতে খুব বেশি গরম না থাকে, আবার খুব বেশি ঠান্ডাও না থাকে, তাহলে কিন্তু আমাদের ফুচকাটা পারফেক্ট হবে না। এখন 2 পিঠটাই আমি সমান করে ভেজে নেব।
তো ব্যাস এখানে আমাদের ফুচকাগুলো বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি ফুচকাগুলো আমি একই ভাবে ভেজে দেব লেবু দিয়ে আর সামান্য একটু ভাজা মশলা দিয়ে মেখে নিয়েছি এর সঙ্গেই রয়েছে তেঁতুল জল তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই তেঁতু জলটা ভরে নিয়েছি তো চলো এবার টেস্ট করে দেখা যাক যারা যারা ফুচকার রেসিপি ট্রাই করে সাকসেসফুল হওনি তাদেরকে বলবো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো হবে এই ফুচকাটাকে দেখতেই পাচ্ছ একটু নরম হয়ে গেছে হয়তো ভাজার সময় কোনো গন্ডগোল হয়েছিল তেলের মধ্যে তাই জন্য তো এটাও খাওয়া যেতেই পারে কোনো সমস্যা নেই কথা শেয়ার করি আমি ছোটবেলায় ফুচকার পোকা ছিলাম একদম আমার বাড়ির সামনেই বিক্রি করতে আসতো তো আমি যেখান থেকে পারতাম পয়সা জোগাড় করেই সঙ্গে সঙ্গে ছুটতাম এখন 5 থেকে 10 টাকার মধ্যে অনেকগুলো ফুচকা দিত আর এখন 10 টাকায় সম্ভবত 8টা দেয় তো আমি সেই সময় প্রচন্ড ভালোবাসতাম ফুচকা খেতে প্রায় রোজ দিনই খেতাম তো তারপরে আমি যখন প্রায় ক্লাস 5-এর দিকে পড়ি তখন থেকে আমি ফুচকা খাওয়া আস্তে আস্তে কমিয়ে দিয়েছিলাম কারণ ফুচকার মধ্যে প্রচুর ঝাল দিত আর আমি ঝাল একদমই খেতাম না তো আমার নাক কান জ্বলে একদম কি বলবো আমার খারাপ অবস্থা হয়ে যেত তো সেই জন্য আমি ফুচকা খাওয়া ছেড়ে দিয়েছিলাম প্রায় 3-4 বছর কাউকে বললে সে বিশ্বাস করতো না যে আমি ফুচকা খেতে পছন্দ করি না এটা অনেকের কাছেই ভাবতে অবাক লাগে যে মেয়ে কিন্তু ফুচকা খায় না এটা আবার হয় নাকি তো যাই হোক আমি তখন খেতাম না কিন্তু এখন আবার একটু একটু করে খেতে শুরু করেছি আমার মনে পড়ে না আমি স্কুলে নিজের টাকায় কখনো ফুচকা খেয়েছি কিনা হয়তো একবার খেয়েছি অন্যদের থেকে খেলেও আমি একটা দুটো খেতাম তো এটা আমার একটা রেকর্ড আছে যে স্কুলে আমি কখনো ফুচকা কিনে খাইনি তো এই ছিল আমার ফুচকা নিয়ে কিছু কথা তো চলো এখন এইগুলো খেয়ে ফেলি আমি আর তোমাদের যাদের যাদের ফুচকা খেতে মন যাচ্ছে তারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো নিচে কমেন্টে লিখো না যে তুমি সব একাই খেয়ে নিলে আমাদেরকে দিলে না কারণ বন্ধুরা এখান থেকে তোমাদেরকে দেওয়া সম্ভব না সেটা জানো তো একমাত্র উপায় হচ্ছে নিজেরা বাড়িতে বানিয়ে নাও আর তারপরেই খাও তো চলো এখন এগুলো আমি সবকটা শেষ করে ফেলি বেঁচে গেছে এটা আমি পরে খেয়ে নেব আর এই যে ফুচকার জলটা একটু আছে এটা এখন খেয়ে নেব আর তোমাদের সাথে এবার দেখা করছি আমার দুপুরের লাঞ্চটা নিয়ে এখানে আমাদের লাঞ্চের জন্য আমি বানাবো দই ফুচকা দেখতে পাচ্ছ তো তার জন্য আমি এখানে ফুচকাগুলোকে একটু ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব আলু মাখা আলুটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব টক দই একটু ফেটিয়ে নিয়েছি আসলে পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে ডিটেইলস শেয়ার করতে পারিনি নয়তো ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতার চাটনি তোমরা এই রেসিপিগুলো চাইলে আমি কোনো পরের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব এরপরে আমি এর মধ্যে দেব তেঁতুলের চাটনি আর সবশেষে এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আলু ভুজিয়া ব্যাস রেডি হয়ে গেছে আমাদের দই ফুচকা দেখতেই পাচ্ছ কতটা ডেলিশিয়াস লাগছে তো গাইস দেখতেই পাচ্ছ
এখানে নিয়ে চলে এসেছি আমাদের লাঞ্চ। আর তোমরা দেখো এটা দারুণ সুন্দর হয়েছে, আমার তো একদম মুখে জল চলে আসছে। তো চলো আর বেশি দেরি না করে খাওয়া যাক। এখানে আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে আর আমি প্লেট একদম চেটে পুটে সাফ করে দিয়েছি। সত্যি বলছি এটা এত দারুণ হয়েছিল কি বলবো। আর খাওয়ার সময় তো আমি কোনো কথাই বলতে পারছিলাম না, কারণ এটা এত টেস্টি ছিল, খাওয়া ছেড়ে কথা বলতে আমার একদমই মন চাইছিল না। তো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো, জানি অনেকেই এটা বাড়িতে বানাই, তবুও যারা ট্রাই করোনি তাদের জন্য বলবো অবশ্যই বানিও, খুব ভালো লাগবে। তো এখন আর কি, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি টেনে একটা লম্বা ঘুম দেব আর বিকেলে উঠে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ফুচকার রেসিপি। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, দেখা হচ্ছে বিকেলের স্ন্যাক্স নিয়ে। এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স এর জন্য আমি বানাচ্ছি চকলেট ফুচকা। এখানে দেখতেই পাচ্ছ ফুচকাগুলোকে আমি চকলেট সিরাপের মধ্যে ডিপ করে নিচ্ছি। এই চকলেট সিরাপটা একটু গাঢ় রয়েছে। একটা একটা করে ফুচকার চারিদিকটা আমি ভালো করেই চকলেটে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চকলেট গলিয়েও এটা করতে পারো। তো এরপরে আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু জেমস, আর এরই সাথে রেডি হয়ে গেল আমাদের চকলেট ফুচকা। আর এর সঙ্গে আমি নিয়েছি চকলেট মিল্ক, যার মধ্যে আমি একটু চকলেট সিরাপ মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই ফুচকাটাকে একটু ফ্রিজেও রাখতে পারো সেট হওয়ার জন্য। দেখতে পাচ্ছ আমি এখন চেঞ্জ করে নিয়েছি, কারণ গরমে ফুচকা বানাতে বানাতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমাকে চেঞ্জ করতে হলো। আর এখন আমি নিয়ে চলে এসেছি এই যে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স, চকলেট গোলগাপ্পা। এটা দেখে আমার জিভে জল চলে আসছে, জাস্ট কিছু বলার নেই, এত সুন্দর হয়েছে। তো চলো টেস্ট করে দেখা যাক তোমাদের কার কার এটা দেখে জিভে জল আসছে, অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কারো জিভে জল আসে তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও গাইস। এই যে দেখতেই পাচ্ছ এটা ভীষণ চকলেটি, তো চলো খাওয়া যাক। এর ভেতরে এই চকলেটের মিল্কটা সামান্য দিয়ে নেব। এটার টেস্টটা জাস্ট চুমু হয়েছে গাইস, অসাধারণ, আমি পুরো ফ্যান হয়ে গেছি। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। দেখো এখন বাইরে গিয়ে খাওয়ার মতো পরিস্থিতি তো নেই, তো সেই জন্য আমাদের বাড়িতেই যা বানানোর সেটা বানিয়ে খেতে হবে, কারণ বাইরে এই সময় খাওয়া একদমই সেফ না। আর দিন দিন যা সিচুয়েশন হচ্ছে তাতে আমাদেরকে আরো সাবধানে থাকতে হবে। তো বাড়িতে বানাও, খাও এবং এনজয় করো। তো চলো এখানে আমি আরো কয়েকটা টেস্ট করব, আর বাকিগুলো আমার বাড়িতেও সবাইকে একটু টেস্ট করাতে চাই। তো সবকটা আমি এখন খাবো না। তো চলো তাড়াতাড়ি এটা শেষ করে নিই আর সবাইকে গিয়ে একটু টেস্ট করি আসি, তারপর এসে তোমাদের সাথে আবার কথা বলছি। ফ্রেন্ডস এখানে আমাদের ডিনারের জন্য বানাচ্ছি পিজা ফুচকা। তার জন্য আমি ফুচকাগুলোকে আগে ফাটিয়ে নিচ্ছি, আর ফুচকাগুলোকে আমি একটা স্টিলের থালায় নিয়েছি, কারণ এটা আমি বেক করব সেই জন্য। তো ফুচকাগুলো আগে আমি ফাটিয়ে নিচ্ছি। আর আজকের এই রেসিপিটা আমি কোনো রকম চিজ ছাড়াই বানাবো। আমি যেভাবে চিজ ছাড়া পিজা বাড়িতে বানিয়েছিলাম সেইভাবেই কিন্তু আমি এটা বানাবো। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অথবা ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলোকে আমি সামান্য একটু ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজি। পেঁয়াজ আর ক্যাপসিকামের পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে পিজা সস। তোমরা কিন্তু আমার ওই পিজার রেসিপিতে বাড়িতে কিভাবে পিজা সস বানাবে সেটাও পেয়ে যাবে। পিজা সসের পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিজের পরিবর্তে হোয়াইট সস। এই সমস্ত রেসিপিগুলো কিন্তু ওই পিজার রেসিপিটাতে পাবে, তাই অবশ্যই চেক করো। হোয়াইট সসটা দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে একটু করে অরিগানো দিয়ে দিচ্ছি,
আর অরিগানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু করে লঙ্কার গুঁড়ো। এখানে আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তাই জন্য আমি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তো এরপরে আমি এটাকে বেক করার জন্য এইভাবে কড়াইতে নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি, আর ফুচকাটাকে এখন এর মধ্যে দিয়ে আমি বেক করে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে আমাদের পিজা ফুচকা, কতটা সুন্দর হয়েছে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। তো চলো এখন এটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে আমাদের পিজা ফুচকা। চলে এসেছি আমাদের রাতের ডিনার পিজা ফুচকা, এখন কিন্তু এটা প্রচন্ড গরম আছে, তো চলো গরম গরমই টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে এটা খেতে। স্বাদটা অনেকটা পিজার মতোই, আর ফুচকাটা ভীষণ ক্রাঞ্চি হয়ে গেছে এটা বেক করার জন্য। তো যাই হোক, প্রচন্ড ঝাল লাগছে যেহেতু এর ওপর লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, আর আমি লঙ্কা একদম খাই না গো, তো সেই জন্য আমার হালকা ঝাল লাগছে। বাট বাদ বাকি সব কিছুই ঠিক আছে, বেশ ভালোই খেতে লাগছে। একেই তো গরমের মধ্যে আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে, তার উপরে আবার গরম গরম ফুচকা। তো এই ফার্স্ট টাইম আমি খেলাম গরম গরম ফুচকা, আর এর আগে আমি আরেক ধরনেরও ফুচকা ট্রাই করেছি চাটনি দিয়ে ফুচকা। তো সেটা আমি সম্ভবত একটা বিয়েবাড়িতে খেয়েছিলাম, সেটাও কিন্তু বেশ ভালো খেতে। হয়তো চিজ দিয়ে বানালে এটার টেস্টটা আরও বেটার হতো, আমি যেহেতু দোকানে খাইনি তো আমি জানি না এটার আসল টেস্টটা কেমন হয়, আমি আমার মতো করেই বানালাম। তো চলো এখন আপাতত ডিনারটা শেষ করে নেওয়া যাক, এখন আর কিছু বলার নেই। তো ডিনার করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আজকের এই ফুচকা চ্যালেঞ্জটা এখানেই শেষ করছি, কারণ আর আমার খাওয়ার মতো ক্ষমতা নেই। তো এই চ্যালেঞ্জটা করে আমার বেশ ভালোই লেগেছে, সারাদিন ধরে নানান ধরনের ফুচকা আমি ট্রাই করেছি, এখনো অনেক ধরনের ফুচকা হয় সেগুলোও আমার ট্রাই করার ইচ্ছা আছে। তো দেখা যাক সেগুলো কবে পূরণ করতে পারি। যাই হোক আজকের মতো ভিডিওটা এতটাই, তাই তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, তোমরা একটা লাইক করলে আমার অনেক ভালো লাগে। আর নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম চ্যালেঞ্জ ভিডিও অনেক ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। আর এই ভিডিওটাকে কিন্তু শেয়ার করতে ভুলো না নিজেদের বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, তোমরা আরও কী কী চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও সেগুলোও জানিও, আমি অবশ্যই ট্রাই করব। আর কোন ফুচকার রেসিপিটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে এটাও কিন্তু আমাকে জানিও। তো গাইস আর কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না, সো গুড নাইট অ্যান্ড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।